বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বোরশুলেও চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল বর্ধমান কোর্ট কম্পাউন্ড চত্বর। অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুর বিডিও অফিসেও নমিনেশন পত্র দাখিলের কাজ চলছে জোর কদমে। বাঁকুড়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি অরূপ চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিলেন। এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। আসছে বিস্তারিত খবরে। অন্যান্য জায়গার সাথে সাথে বোরশুলেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। মনোনয়ন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় 144 ধারা জারি করা হয়। ঘটনাস্থল ঘুরে দেখলেন জেলাশাসক। বর্ধমান 2 নম্বর ব্লক বোরশুল 2 নম্বর পঞ্চায়েতে 11 জন তৃণমূল সদস্য নমিনেশন জমা দিল। বিরোধীরা এখনও পর্যন্ত নমিনেশন জমা দেয়নি। নমিনেশন পর্ব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। অন্যান্য দিন যেখানে 100 মিটার পর্যন্ত 144 ধারা লাগু ছিল, এদিন তা বাড়িয়ে 200 মিটার পর্যন্ত করা হয়। তৃণমূল ব্লক সভাপতি জানান, বিরোধীদের তারা যথাযথ সহযোগিতা করবেন। তোমাদের আমাদের তো মোটামুটি বৈকুণ্ঠপুর 2 ছাড়া সমস্ত জিপি প্রায় পড়ে গেছে। কিছু কিছু হয়তো একটা সার্টিফিকেটের জন্য অসুবিধা আছে। সোমবারের আমাদের 3টের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যাবে। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সব সিট, জেলা পরিষদও আমাদের 2 ছিল, কাল আমরা জেলায় গিয়ে দিয়ে এসেছি। বাঘগুলো ছিলাম আর মিতালি বাঘ এসিউমেন। আর এছাড়া এখানে চলছে, আজকেও আমাদের নমিনেশন চলছে। কিছু কিছু বোরশুল 2 চলছে, বোরশুল 1 চলছে। আমরা তো বলেছিলাম যে এখানকার নির্বাচন পদ্ধতি যা আছে আমরা প্রত্যেক পার্টিকে জায়গা দেবো আসার জন্য। তারা আসছে, তারা দিচ্ছে। আর অনেকে তো চাইছিল যে একটুখানি নাটক করবো, পেপারে নাম তুলবো, দিয়ে এসডি অফিসে করবো, তারা এসডি অফিসে গিয়ে নমিনেশন করছে। নির্বাচনের বিধি অনুযায়ী বা কমিশনের যা রুলস আমরা এমসিসি মেনে সেই কাজই করছি, এখানে সেরকম চলছে। সে তো আমাদের বক্তব্য আমি তো শুনলাম, মোটামুটি ডিএম স্যারের কথা শুনলাম যে তিনি এসছেন। সব থেকে মনে হচ্ছে আমার যেটা শুনলাম, বর্ধমান 2 পঞ্চায়েত সমিতির বিডিওকে বলে গেছেন যে এত সুন্দর করে প্রতিটি জিপি এবং পঞ্চায়েত সমিতি আলাদা আলাদা ঘরে নমিনেশন জমা দেওয়ার জন্য এটা অন্য কোনো ব্লক করতে পারেনি, এটা ওনাকে বাহবা দিয়েছে শুনলাম। আর খুব পিসফুলি কাজ হচ্ছে, উনি সার্টিফিকেট দিয়েছেন, এটুকু আমাদের কাছে শুনেছি। বাকি তো আপনার জেনুইন বিডিও। আমরা সবসময় স্বাগত। নির্বাচন তো একটা শুধু নমিনেশন নাম তোলা নয়, নমিনেশনের পর্বের পর 5 বছরের যে খতিয়ান তার হিসাব হয়, সেই হিসাব ভিত্তিতে আমরা পাড়ায় পাড়ায় যাবো, বৈঠক করবো, আমাদের বক্তব্য পেশ করবো। প্রত্যেক পলিটিক্যাল পার্টি তারা লড়াই করবে, তারপর মানুষ যারা সমর্থন করে ভোট দেবে। আশা করি আমাদের সেই জায়গাটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন নিরিখে আমরা যদি মানুষের কাছে বলি যে এই প্রকল্প পেয়েছেন কি না, তাহলে আপনি বিবেচনা করুন, তাহলে মনে হয় আমাদের ভোটের জায়গাটা কোনো অসুবিধা হবে না। আমরা নিরঙ্কু সব জায়গাতেই দিই। নমিনেশন পর্ব যথাযথ চলছে কিনা তা খতিয়ে দেখার লক্ষ্যেই ওই স্থান পরিদর্শন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিন জেলাশাসক বিরোধীদের অভিযোগ যাচাই করার লক্ষ্যেই সমগ্র বিষয় খোঁজখবর নেন। বোরশুল থেকে অর্ঘ্য ব্যানার্জী, রিপোর্ট আনন্দ বার্তা। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমান কোর্ট কম্পাউন্ড চত্বর। শাসক বিরোধীরা একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও চলছে নমিনেশন দাখিল পর্ব। আসন্ন পঞ্চায়েত নির্বাচন 3টি ধাপে অনুষ্ঠিত হবে। নমিনেশন পর্ব ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমান কোর্ট কম্পাউন্ড চত্বর। শাসক বিরোধী জোটের চাপানোত্তরের ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। Yeah!
উভয় রাজনৈতিক দলের প্রার্থীরাই তাদের সমর্থকদের নিয়ে হাজির হন কোর্ট কম্পাউন্ড চত্বরে। দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ, ঘটনা ঘিরে আহত হন অনেকেই। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। অবশেষে প্রশাসনের সহযোগিতায় বিরোধীরা নমিনেশন পত্র জমা দিতে সক্ষম হন। এইরূপ ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় যে সমস্ত ঘটনা ঘটছে সে ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। বিজেপি একটা অভিযোগ করছে, যেটা হচ্ছে ঢোকার মুখে আর কি তৃণমূল কিছু মানে দুষ্কৃতীরা ওদের নাম করে বলছে আর কি, তারা ওদের ভোটারের সমস্ত কিছু যারা নমিনেশন ফাইল তারা ছিঁড়ে এখানে ফেলে দিয়েছে, এখনো পড়েও রয়েছে। কি বলবেন? সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুর বিডিও অফিসেও নমিনেশন পত্র দাখিলের কাজ চলছে জোর কদমে। শাসক দলের প্রার্থীরা দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা করেন। দলীয় প্রার্থীরা জয়ের ব্যাপারে প্রত্যেকেই আশাবাদী। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী মে মাসে। তিনটি ধাপে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। সেই উপলক্ষে নমিনেশন পর্ব জমা দেওয়ার কাজও চলছে। অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুর বিডিও অফিসেও চলছে নমিনেশন জমা দেওয়ার কর্মসূচি। শাসক দলের কর্মী সমর্থকরা নমিনেশন জমা দিতে তৎপর হয়ে ওঠে। প্রার্থীরা তাদের দলীয় সমর্থকদের নিয়ে এসে নমিনেশন জমা দেন। হ্যালো, আমাদের সরকার তোমরা
আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আমরা নমিনেশন করতে এসেছি। আজকে কতজন মিলে কোথায় কোথায় দাখিল করছেন? আমরা সমস্ত অঞ্চলেই আমাদের নমিনেশন হচ্ছে। টোটাল এখনো পর্যন্ত কতগুলো নমিনেশন ফাইল জমা পড়েছে জয়নালপুর ব্লকে? কালকে আমাদের 125 জন নমিনেশন ফাইল হয়েছে, আজকে এখনো চলছে, রাত্রে জানতে পারবো কত হয়েছে। আজকে কি সবাই একত্রিতভাবে এই নমিনেশন ফাইল করার জন্য? আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা সবাই এক হয়ে আমরা নির্বাচনে লড়াই করছি, সিপিআইএমের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আসন্ন নির্বাচনে তারা জয়ের ব্যাপারে আশাবাদী। জামালপুর থেকে কৃষ্ণ সাহা ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি অরূপ চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিলেন। এদিন তিনি বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী, এমনটাই মত পোষণ করেন। বাঁকুড়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি ও তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ চক্রবর্তী তার মনোনয়নপত্র জমা দিলেন। এর আগে পুরাবাগান আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন, সেই আসন এবার সংরক্ষণ হয়েছে। এবার তিনি ইন্দাসের 41 নম্বর জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র জমা করেন। এদিন বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেবার সময় উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি রবিউল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অরূপ চক্রবর্তী মনোনয়নপত্র জমা দেবার পর বলেন, এখানকার ব্লক সভাপতি ইন্দাস থেকে ভোটে লড়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, এছাড়া ইন্দাসের প্রতি ভালোবাসার টানেই এখানে আসা। কিন্তু সেখানে আমার হয়তো কর্মদক্ষরা আছে, ক্যান্ডিডেট রয়েছে, কোন জায়গায় মহিলা আছে। আর এখানে যে ব্লক সভাপতি সে আমাকে বলেছিল আপনি ইন্দাসে আসুন, প্রতি বছর আছি পুজোর সময়, সেই জন্য ইন্দাসের প্রতি আমার একটা টান আছে। আর তাছাড়া ইন্দাসের যদি নেতারা বলে আমাকে দাঁড়াতে, আমি কী করে যেখানে দাঁড়ালেই বলেছে পলিটিক্যালি সেফ সিট খুব বাঁকুড়া সবাই দেখুন। 41 নম্বর আসনে আমার ইন্দাস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি জেলা। তিনি আরও জানান, এই নির্বাচনে তৃণমূল আবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। জুলি খাতুন নামে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের উত্তর মিরপাড়ায়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, 6 বছর আগে ভালোবেসে বিয়ে করে জুলি খাতুন। বিয়ের পর থেকে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তাকে মানসিকভাবে নির্যাতন করত। আমার মেয়ের আজ 5-6 বছর থেকে বিয়ে হয়েছে, জলা যন্ত্র করছে, জলা যন্ত্র করা বলে কি তুই মাকে বলগা জিনিস টাকা দিতে, 1 লাখ টাকা দিতে, খাট আলু সব দিয়ে তার সাথে আমার মেয়েকে বারণা শোনা দিয়ে ফের আবার আমি দুঘরে সোনা খুঁজি দিলাম, দুঘরে সোনা খুঁজি না বর খাট দিলাম, খাট দেওয়ার পর খাটটা খুঁজে আমার বাড়িতে ফেলে দিয়ে ছিল না, সোনাটা আজ 15 দিন দিয়ে আসা আমি বসে আমার মেয়েকে নিয়ে মেলজোল করে খাইতে যা শোনালিয়ে ওরা শান্তি হলো না। আমার মেয়েকে বলছে মা আসবে আর মার কারণটা হচ্ছে দিনা পাওনা আনার জন্য নাকি বলতো নাকি মা আর খালা ওরা দুটো 1 নম্বর বসে ওরা বলতে আছে আর আমাকে কোনোদিন বাড়ি খুঁজতে হবে না, আমাদের বাড়ি আমার মেয়েকে কোনোদিন আমার বাড়ি আসতে হবে না, বলতে যাবে না, আমি কোনো সরকারি বলে কোনো জিনিস কোনো রাঙা দিতে পারতাম না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই একটা দুটো বাড়িতে বাড়ি। কি গ্রামের নাম কি বলুন? কি চাইছেন আপনি? এদিন সকালে রান্না করার সময় শাশুড়ি ও তার স্বামী গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
বাপের বাড়ির লোকজন খবর পেয়ে প্রথমে মুর্শিদাবাদ হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন শুক্রবার জুলি খাতুন মৃত্যুর কোলে ঢলে পড়ে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে মিতার বাড়ির লোকজন চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে এবং দুজন পলাতক। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো রাজা রামকৃষ্ণ গোস্বামী নামে এক ব্যক্তি। পারিবারিক সূত্রে জানা যায়, রাজা রামকৃষ্ণ গোস্বামীর সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। তাদের একটি সন্তানও আছে। বিবাহ বিচ্ছেদের পর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল। এদিন রাতে কুরমুনে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। সকালে পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা, দাদা একটু মেন্টালিভাবে প্রবলেম হয়ে গিয়েছিল। দাদার বছর আসতেক আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় আমাদের কুরমুনি। তারপরে কলকাতা পিয়ালেসে ভর্তি করার পর বাড়ি নিয়ে আসার পর একটু মেন্টালি প্রেশারে পড়ে যাওয়ার পর বৌদির সঙ্গে আস্তে আস্তে ছাড়াছাড়ি হয়ে যায়। বৌদিকে ডিভোর্স চায়। এবার ছেলের শোক একটা ছিল, তারপর ও অটোমেটিক বউয়ের শোকে বা ছেলের শোকে বাড়িতে মেন্টালি অ্যাপসেটে পড়ে যায়। তারপর থেকে নেশাবান শুরু করে। নেশাবান করতে করতে আসতে আমি যতটা সাপোর্ট করা করতাম। কাল রাত পনেরো আমার সঙ্গে কথা হলো যে ভাই কেমন আছিস না আছিস কথা পর সকালবেলা আমরা শুনছি ওখান থেকে খবর দিয়েছে যে দাদা সুইসাইড করছে ভয়ে ধরুন। কী নাম দাদার? দাদার নাম রাজা রামকৃষ্ণ গোস্বামী। কত বছর মানে বিয়ে হয়েছিল? দাদার বিয়ে হয়েছিল ১৩ বছর। তো হঠাৎ দেখাশোনা করে বিয়ে হয়েছিল? দেখাশোনা করে বিয়ে হয়েছিল। তো হঠাৎ ছাড়াছাড়ি উল্লেখ্য লক্ষ্য গেল কী করে? হঠাৎ উল্লেখ্য গেলে ও বিয়ে হওয়ার পর থেকেই কলকাতায় চাকরি করতো। চাকরি করার পর ওর যখন পেটে বাচ্চা হয় তারপর থেকে শ্বশুরবাড়িতে ঘর জমাই থাকে। বর্তমানে শেয়ার মার্কেটে ছিল। শেয়ার মার্কেটে কী করে যায় তখন শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি থেকে তখন বললো যে আমি এর স্বামীর দায়িত্ব নেবো না, এবার আমার ঘরে। এবার ওর ছেলে থাকতে এসি ঘরে, আমার সে প্রচার ক্ষমতা ছিল না। আমি বলেছিলাম যে আমি হ্যান্ড ওভার করতে পারবো না, এত নামে টানতে পারবো। তারপর থেকে বৌদিরা ওদের পক্ষ থেকে ডিভোর্স চায়, দাদাও ডিভোর্স দেয়। দাদার নামে কেস ফেস অনেক কিছু করেছিল, কেস দিয়ে কিছু হয়নি। তো সেটাই কি মানসিক চাপে ভেঙে পড়েছিল? সেই মানসিক চাপে একটা ভেঙে পড়েছিল ছেলের শোক। কেন, ওর ছেলের বয়স এখন হলো ৯ বছর প্লাস ১০। আমার ছেলের চেয়ে ৬ মাসের বড়। ও একটা শোক ছিল, ওই শোকে ওর একটা মেন্টালি একটা প্রবলেমে চলে এসেছে। তো কবে হয়েছে ঘটনাটা? হয়েছে কব আজকে ভোরবেলা। কোথায় হয়েছে এটা? হয়েছে আমাদের কুনমু বাড়িতেই নিচে। বাড়িতেই নিচে? কিসে নিচে? সিলিং, আমাদের বাড়িতে সিলিং আছে। সিলিং। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো।
ধর্মীয় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধোগ্রা সহিত চণ্ডীতলা এলাকায়। স্থানীয় পীর বাবার উরস উৎসব উপলক্ষেই এইরূপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয়দের আর্থিক অনুদানেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। আনুমানিক 1000 জন ভক্তের হাতে ভোগ তুলে দেওয়া হয়। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। একটা পীর বাবা আছেন যার বয়স 125 বছর। সেই পীর বাবার চৈত্র মাসে বিভিন্ন জায়গায় উরুস হয়, সেই উরুস করছি আমরা এখানে। তো ওটা তোমার নতুন করে উদ্যোগ? নতুন করে মানে ড্রেনের ধারে নি ছিলেন, একদম মজে গিয়েছিলেন, কোনো সেরকম মেয়ে ছিল না, কোনো ওই জন্য আমরা একবার নতুন করে পীর বাবাকে জাগরণ করি। এই বাবার কোনো কিছু মহিমা কিংবা কোনো কিছু কাজ কিছু পেয়েছেন কিংবা দেখা গেছে? আমরা ঠিক বলতে পারবো না, 125 বছরে পুরনো। এখানকার সবাই যারাই পথচারী যায় তারাই প্রণাম করে যায়, মাথা ঘুরে যায়, নিশ্চয়ই কিছু আছে, তাই তারা এখানে এত ভক্তি তাদের। সেই জন্য আমরা এটাকে আরেকবার নতুন করে উদ্যোগ নিচ্ছি। কি মনে করছেন ভবিষ্যতে কি আরো বড় আকারে নেবে? সকাল থেকে আমরা যা করেছি অনেক মানুষ বলেছে, তারা আগামী দিনে বলেছে আরো বড় করে করবো। আজ কতজন লোকের ভোগের আয়োজন করেছেন আপনারা? এখানে প্রায় 1000 লোকের ভোগ। এই জায়গার নাম কাদের উদ্যোগে এটা হচ্ছে? এই সবাই আমরা যারা এখানকার ব্যবসাদার আছি, লোকাল আছি, যারা দাঁড় করবে বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বোরশুলেও চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল বর্ধমান কোর্ট কম্পাউন্ড চত্বর। অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুর বিডিও অফিসেও নমিনেশন পত্র দাখিলের কাজ চলছে জোর কদমে। বাঁকুড়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি অরূপ চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিলেন। এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।